আমি তো হিন্দুস্তানি গেমার, আর আমি অনেক দিন বাদ আমার সার্ভাইভাল পার্টে, যেটাতে আমি কি করব নিজেই জানি না। তো আমি একটা ভাবছি, জানি যেটা হচ্ছে, ভাবছি আমি আজকে ঘাস মারবো। কিসের জন্য মারবো সেটা আমি নিজেই জানি না, তো শুরু করা যাক। তো আমি ভাবছি আজকে ঘাসটি মারবো, তার আগে আমাকে একটা আর্মার তৈরি করতে হবে, যেটা আমার কাছে অলরেডি যে আর্মারটা আছে আমি পরে নেবো, বাট একটা আর্মার চাই যেটাতে একটা লেগিংস বানিয়ে নেবো, কারণ আমার একটা লেগিংসের দরকার আছে। কারণ এই লেগিংসটা খারাপ হয়ে গেলে তখন লেগিংসের জন্য ফের আমাকে খুঁজতে হবে। তো আমি কিছু গোল্ড আছে তা দিয়ে আমি লেগিংস বানিয়ে নেবো একটা, আর একটা লেগিংস নিয়ে নেবো, আর এটা আমি সাথে রেখে দেবো। আর গোল্ডগুলো এখানে রেখে দিয়ে আমি দেখবো কী কী নিয়ে যাওয়া যেতে পারে আর কী কী রেখে দিয়ে যেতে পারে এখানে। তো প্রথমে গোল্ডগুলো এখানে রেখে দেবো। তো প্রথমে আমি একটা সোয়ার্ড নেবো, একটা পিকাক্স নেবো, আমার বো নেবো, কারণ বো দিয়ে ঘাস মারতে হবে। এখানে আমার ট্যারো আছে আর এইটা এখানে দিই, আর বাদ বাকি এই জিনিস কম্পাস। আর এটা রাখার কারণ হচ্ছে যাতে আমাকে কোনো মব না মারে, মানে পিগলিন বা অন্য কেউ না মারে, তো এবারে বাইরে যাওয়া যাক। আর হ্যাঁ, এদেরকে দেখলে ট্রেডও করবো, তো তার জন্য আমি গোল্ড একটা আছে নিয়েই রেখে দিই। গোল্ড আই থিঙ্ক এখানে রাখলাম, আই থিঙ্ক এটাতে ছিল। তো দেখে দেখলে রাস্তায় ট্রেডও করে নেবো, তো হবে বেটার। তো যাওয়া যাক, আর দেখি কোনো মবস থাকলে তাদেরকেও মারা শুরু করে দেবো। মানে আজকে ঘাসটি মারা হচ্ছে আমার মেন কাজ, সেখানে সে আমার বুট নিয়ে এখনও আছে, সে লাস্ট পার্টে নিয়ে নিয়েছিল এখনও আছে। তো এখানে এরা আছে, তো এদের বাচ্চার সামনে দিলে কিছু পাওয়া যাবে না, তো বড়দের সামনে দিতে হবে গোল্ড। আর গোল্ড আমি যাদের দেবো একটা করে দিয়ে সিঙ্গেল করে দিই, যাতে বাচ্চাটা না নিয়ে নেয়, মানে গোল্ড নেই। কিছু ভালো জিনিস দিবি, ফায়ার চার্জ স্টিং আমি আমার চাই না, ঠিক আছে। অবসিডিয়ান দিয়েছে, বাট অবসিডিয়ান আমার কাছে আমার আইল্যান্ডে, মানে আমার বেসে অনেক আছে, আইল্যান্ডে না আর বেসে। তো এরপর এটা দেবো, একটা দিয়েছে বুট, মানে লেগিংস বুট, যেটাতে সোল স্পিড ঠিক লাগানো আছে, ঠিক আছে এটা থাক, এটা একটা ভালোই জিনিস, কিন্তু আমার এখন লাগবে না। এখন আমার কাছে আর কিছু সোলসেন নিয়ে অনেক পেয়ে যাবো, বাট লাগবে না। তো এবারে যাওয়া যাক, যদি গোল্ড পাই তো গোল্ডও নিয়ে নেবো, আর কিছু ঘাস মারবো। তো ঘাস মারার জন্য আই থিঙ্ক আমাকে এই দিক দিতে হবে, কারণ ঘাস একটু ফাঁকা মতো জায়গায় থাকে, আর এইদিকে তো নেই। আর আমার কিছু পোষণ নিয়ে আলে হতো, যেগুলো কি ফায়ার রেসিডেন্ট পোষণ, কারণ লাভা আছে, তো লাভাই পড়ে যেতে পারি ঘাসেদের কাছ থেকে, মানে মার খেয়ে হয়তো। আর ঘাসটা আই থিঙ্ক আমি ওই দিকে পেতে পারি, কারণ ওই দিকটা একটু ফাঁকা মতো জায়গা আছে। আর ঘাস মারার আজকে কোনো কারণই নেই, আমার ইচ্ছা আছে তাই ভাবছি আজকে অনেক ঘাস মারবো। তো ঘাস খোঁজাটা ইজি, কিন্তু এখন পাওয়া যাবে না, কারণ এখন ওর খুব দরকার, এই দিক দিয়ে যাব। আর এখানে তো জায়গাও নেই ঠিক যাওয়ার মতো, সেই পড়েই গেলাম। তো ওখানে কিছু পিগলিন আছে, বাট ওদের সাথে ট্রেড করার মতো আমার কাছে কিছু নেই। তো এর ওপরে যাওয়ার জন্য আমাকে এখানে ফায়ার একটু মরতে হবে, ফায়ার হলো না, ঠিক আছে ভালোই জিনিস। এখানে কিছু কোয়ার্টস আছে, বাট আমার এখন কোয়ার্টস লাগবে না, গোল্ড হলে আমি নিয়ে নেবো সেগুলো। আর এদিকে আমি যদি কিছু বিল্ডিং মেটেরিয়ালস আনতাম বেটার হতো, কারণ এখানে যদি পিকেক্স দিয়ে ভাঙি আমাকে সময় লেগে যাবে অনেক। এগুলো ভেঙে উঠতেই এখানে ঘাসটা, একটা কী একটা স্ট্রাকচার দেখলাম আমি, ওটা করে রয়েছিল, তো ওই দিকটায় ঘাস চলে গেছে, তো থাক। আর এখানে একটা স্ট্রাকচার রয়েছে, যেটা হচ্ছে ওখানে একটা, মানে একটা নামটা ভুলে গেছি কী বলে, তো ওখানে একটা ওই আছে, যেটা লাভার মধ্যেই, তো আই থিঙ্ক পাবো না ও থেকে কিছু। আর হয়তো আমি ও থেকে নিয়ে নিয়েছিলাম, এর আগে গোল্ড ছিল, হ্যাঁ হয়তো ওটাই, হ্যাঁ এর আগে এটা নিয়ে নিয়েছিলাম আমি। তো এখানে একটা ঘাসটা আছে, তাকে মারতে পারবো না, মেরে দিলে বেটার হয়। আর আমার আজকে টাস্ক হবে আই থিঙ্ক 20টা ঘাস মারা, তো 20টা ঘাস মেরে যটা এদেরটা কালেক্ট করা যায় কালেক্ট করবো, বাট ঘাস 20টা আমাকে মারতে হবে, দেখবো কটা মারতে পারি তার মধ্যে। আই থিঙ্ক আমি এখানে একবার এসেছিলাম, তাই জন্য সব ফাঁকা, কালেক্ট করে নিয়েছি এর আগে, ওদিকে অনেক ফিল। তো জগলিন হগলিন না জগলিন হগলিন আই থিঙ্ক আমাকে মারতে আসছে, একে মেরে লেদার পাওয়া যাবে, আর এদিকে মারার সময় এখানে মেরে দিই, তো ঠিক আছে লেদারটা আমার আর পড়ছে সবসময় আমার, থ্যাংক ইউ মারার জন্য, এখানে এনভায়রনমেন্ট আছে। আর আমার দেখতে হবে মাঝে মাঝে লেগিংসটা ঠিক আছে কি, নাহলে আমাকে এরাও মারা শুরু করে দেবে। এনভায়রনমেন্টকে মারবো না, কারণ এখন আমার শুধুদের সাথে ফাইট নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ঘাস খুঁজবো, আর ঘাস পাওয়া যাবে একটু ফাঁকা মতো এরিয়ায়, তো তার জন্য দেখবো ফাঁকা মতো এরিয়া কোথাও পেতে পারি। আর যে গোল্ড পেয়ে গেছে এগুলো নিয়ে নিই, আর আশেপাশে আই থিঙ্ক কোনো পিগলিন বা জগলিন, মানে জগলিনরা মারে না, গোল্ড ভাঙা দেখলে পিগলিনরা আই থিঙ্ক মারে, তো আই থিঙ্ক ওরা কেউ নেই। তো গোল্ডগুলো নিয়ে নিই, নিয়ে তারপর ঘাস খুঁজবো ফের। আর 20টা ঘাস মারা আই থিঙ্ক না টাফ হয়ে যাবে এবারে, কারণ একটাও ঘাসটা এখনও দেখতে পাচ্ছি না। আর যাওয়া যাক এদিকটা, যদি কিছু পেয়ে যাই, যদি কোনো ঘাস, তো অ্যারোটা হাতে নিয়ে রাখি, মানে বোটা হাতে নিয়ে রাখি, আর একটা ঘাসটা আওয়াজ পেয়েছি ওই তো ওখানে, টাস্ক কমপ্লিট করতে দেয় আমার, আর মরে গেছে, বাট ফায়ার চার্জ দিলই।
আই থিঙ্ক একটা ঘাসটি, আর একটা ঘাসটি ওখানে, তো আই থিঙ্ক ঘাসটিতে এরিয়ায় চলে এসেছি। ঠিক আছে, দুটো ঘাস মিলে দিয়েছি, আর দুটো ঘাস টিয়ার পেয়ে গেলে আমার ভালোই হবে। আই থিঙ্ক গান পাউডার দিয়েছে একজন, তো একটা ঘাস টিয়ার পেয়েছি আর একজন গান পাউডার দিয়েছে। ঠিক আছে, আর এমন জায়গায় এসে গেছি যেখানে অনেকটাই ডেঞ্জার, কারণ ম্যাগমা কিউবে এখানে ভর্তি হয়। আর পারলে আমি কিছু ব্যাসাল্ট নিয়ে যাবো, এগুলো আই থিঙ্ক ব্যাসাল্ট ভাঙলেই বুঝে যাবে কী দিয়ে ভাঙছি। তো এগুলো আই থিঙ্ক ব্যাসাল্ট, আর নিয়ে নিলেই বুঝে যাবে কী এগুলো। তো আমি ব্যাসাল্ট এগুলো, আর এগুলো ব্ল্যাক স্টোন যেগুলো কালো হয়ে আছে এগুলো। তো ঘাসটি এখানে অনেক পাওয়া যাবে, আর ওখানে কিছু গোল্ডও আছে, দেখবো কী কী করা যায় এখানে। ম্যাগমা কিউবটা আই থিঙ্ক মারতে আসছে, তুই কী মারবি আমাকে? তবুও তো মেরে দিলি, তো একটু গিয়ে দেখা যাক যদি ঘাস পেয়ে যায় ওদিকেও। তো দূরে ঘাস মেরে দিয়েছি, আমার টাস্ক দুটো কমপ্লিট হয়েছে, মানে দুটো হয়েছে। আর বড় ম্যাগমা কিউবকে মারতে সময় লাগবে, অনেক করে বেরোবে। ও কত হয়ে গেল, আর কি আছিস, একবারে কত মরে গেল। এরা ঠিক মেরেই দিচ্ছে আমি, আর আমি খাবার আনিনি নাকি, আমি তো ভুলেই গেছিলাম। আই থিঙ্ক খাবার আনি না, আমাকে দেখতে হবে মেরে। তো এগুলো কালেক্ট করে নিই, আর একবার দেখি আমার ইনভেন্টরিটা। তো ওদেরকে মেরে দুটো পোর্টসব পেয়েছিলাম, ব্যাস এটাই আমার খাবারও চাই। তোমাকে কিছু জগলিন না হগলিন ওটা মারতে হবে কিছু। আই থিঙ্ক এখানে কোনো এক জায়গায় ঘাসটা চাই, আমি বুঝতে পারছি না, আমাকে ম্যাগমা কিউবগুলোও মারছে। ঘাসটাকে দেখতেও পাচ্ছি না কোথায় আছে, আমাকে ওই তো ওখানে। তো আগে এইগুলোকে ক্লিয়ার করতে হবে আমাকে, তার আগে ঘাসটাকে দেখতে পাবো আর কী করছে এরা। আরে তোরা মর না, তোরা ডিস্টার্ব, আমাকে একটু এখান থেকে সরে যেতে হবে। আর ওখানে ও আছে, আগে এটাকেই মারতে হবে, নাহলে আমি ঘাসটা কিছু করতে পারবো না। আর এর পিছন পিছন তো আরও কত আসছে, এই থেকে কত হয়ে যায় না, এটাই সমস্যা। আর আমার কাছে খাবারও নেই, তো আমি এদেরকে মেরে কী করে হেলথ বাড়াবো? কী করছিস তোরা, তুই মার খাবি? এবার ঘাসটা আই থিঙ্ক চলে গেছে, কী করে কী মারবো বুঝতেও পারছি না। আচ্ছা তুই, আচ্ছা ওখানে ঘাসটা আছে, একে আগে ক্লিয়ার করতে হবে নাহলে প্রবলেম করবে। তো ঘাসটাকে মারার জন্য অ্যারো বো রেডি, আর প্রথমে এম দিয়ে করি, আমার নিশানা বেকার। ফের কে মারছে, আবার তোদের প্রবলেমটা কী হয়েছে? আচ্ছা ঘাসটা কোথায় গেলে আমাকে খুঁজতে হবে, দূরে চলে গেলে ফের ওকে পাওয়াটা মুশকিল হয়ে যাবে। আই থিঙ্ক আর পাওয়া যাবে না তাকে, তো ওদিকে আবার গিয়ে দেখা যাক। আর নিচে নামলে আই থিঙ্ক এদিক দিয়ে এসেছিলাম, তো নিচে নেবে কী করবো? হ্যাঁ এদিকে ব্লক ভাঙা মানে এদিক দিয়ে এসেছিলাম, তোমাকে ফের এদিকে যেতে হবে আর ঘাসটাকে ফের খুঁজতে হবে। ওইটাকে না পারলে ফের নতুন ঘাস খুঁজতে হবে। এখানে ম্যাগমাতে ভোট, এখানে একটা ম্যাগমা, এখানে ম্যাগমা সবসময় থাকে, এমনই বায়ান্স এসে গেছে, তোমাকে এই বায়ান্স থেকে চলে যেতে হবে। এরম বায়ান্সে যেতে হবে যেখানে ম্যাগমা কম ঘাসটি একটু বেশি থাকে, এরম বায়ান্স খুঁজতেও হবে। তাই এগুলোকে ক্লিয়ার করি, নাহলে এরা আমাকে মারবে। আমি আমার সব বিড়ালকে মেরে দিয়েছি, তো এখানে একটা বিড়াল হয়ে গিয়েছে, আই থিঙ্ক আমি এনে রেখেছিলাম বা নিজে নিজে এসে গেছে যাই না, তো বসে আছে মানে আমি এখানে এনে রেখে দিয়েছিলাম। তো ওখানে একটা ঘাস, ও কী লাক আমার, তো ওকে মেরে দিয়ে একটা হয়ে যাবে কমপ্লিট। তো আই থিঙ্ক আমার বাড়ির কাছে অনেক কটাই ঘাস, আরে বিড়ালটা না মরে যায়, আমার অ্যারো কাজ করছে না কেন? এই করে করেছে, একটা ঘাস মেরে দিয়েছি আর ঘাস মারতে ওই থিঙ্ক, আর বিড়ালটা না বেঁচে আছে, তো বিড়ালটা মারা যায়নি। আর ঘাসটি একটা পাবো কি জানি না, ওখানে একটা পিগলিন আমার কাছে গোল্ডের, হ্যাঁ গোল্ডের জিনিস আছে, নাহলে আমাকে মারা শুরু করে দিত আই থিঙ্ক। আর ঘাসটা পাবো না, লাভাই পড়েছে আই থিঙ্ক, আমিও পড়ে গেলাম সেট। ঠিক আছে এখান দিয়ে আমি কোথায় যাবো, এখানে স্টাইডার আছে, আমি চাইলে স্টাইডার রাইডও করতে পারতাম, যেটা আমি এর আগটা পার্টে বলেছিলাম স্টাইডার রাইড করবো, বাট করিনি। তো ওই দিকটায় গিয়ে দেখা যাক, আর এখানে কিছু ম্যাগমা ব্লক আছে, এগুলো আমার লাগবে না। তো ওখানে ক্রিমসন বায়ান্স, ওখানে এটা আই থিঙ্ক গ্রিন ফাঙ্গাস বায়ান্স যায় থাকতে হবে, আর আমি অ্যারো ইউজ করছি কারণ হাতটা সরিয়ে রাখতে হবে। তো এইদিকে গিয়ে দেখা যাক যদি কিছু থাকে কোনো মানে ঘাস, তো তাদেরকে মারবো। আর ভেতরে পাওয়া যাবে না, পাওয়া গেলে বাইরের দিকেই পাওয়া যাবে, যেরকম এরকম ফাঁকা মতো জায়গা। এখানে গোল্ড আছে আর ওইখানে একটা পিগলিন, তো আগে পিগলিনটাকে মারবো তারপর গোল্ড নেবো, নাহলে আমাকে মারতে আসবে। তো লাগলো না, তো আর একবার, একবার এইট হেড, তো আই থিঙ্ক আর কেউ আমাকে মারতে আসবে না দেখে দেখে, আর আমি গোলগুলো এবার ভেঙে দিতে পারবো, তো লাভাই না পড়ে যায়, শুধু এটাই ভয়। আর এই পিকেক্সে তো সব কিছু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর বেশি বেশি করে চলে আসে, যেরকম এক্ষুনি 33টা গোল্ড হয়ে গেল। এবার আমাকে আই থিঙ্ক ওইদিকে যেতে হবে, নাহলে আমাকে এদিকেই যাই, এদিকে তার আর কোনো কাজ নেই। আর ঘাসটা আমার এদিকেই আসবে, যেরকম ওখানে আমার বাড়ি আর এখানে স্টাইডার,
আর দেখি কোথায় কোথায় ঘাস পাওয়া যায়। তো ওখানে একটা ঘাস যে আমাকে এখনও দেখতে পাইনি, আর আমি তাকে মারতে চাইলে মারতেও পারবো। আর নিচে কিছু গোল্ড আছে, আর বাইরে আই থিঙ্ক গাড়ির নয়েজ আপনারা পাচ্ছেন, আর মরে গেছে। তো আই থিঙ্ক এটা আমার 3 নম্বর কি 4 নম্বর আমি ভুলে গেছি, আই থিঙ্ক জানি না, 3 নম্বরই আই থিঙ্ক হবে। আর আমি এখান থেকে কিছু গোল্ডও নিয়ে নিই। আর হ্যাঁ, আমার গোল্ডের স্ট্যাকও আই থিঙ্ক ফুল হয়ে গেছে, অনেক কটাই গোল্ড পেয়ে গেছি এখানে। আর এইগুলোও নিয়ে নিই, কারণ আমার এখন গোল্ডের দরকার, কারণ ওদের সাথে ট্রেড করা যাবে পিগলিনদের সাথে। আর আমি অনেকটাই নিজে মাইন করে ফেলেছি। একটা রুইন্স আছে যেটা আমি লুট করেছিলাম কি তাও জানি না, তো একবার গিয়ে দেখা যাক। আর এখন এরা আমাকে কিছু বলবে না, কারণ আমার কাছে গোল্ডের আর্মার আছে। আই থিঙ্ক লুট করেছিলাম, কারণ একটাও ক্রাইং অবসিডিয়ান তো দেখতে পাচ্ছি না, একটা গোল্ড দেখতে পাচ্ছি না। চেষ্টা দেখলে বোঝা যাবে, চেস্ট ফাঁকা মানে লুট করেছিলাম এটা আর কি। চেস্ট করেছিলাম বলে সবাই মারতে চলেছিল, আর এখানে ফার্স্ট ডেড। আর হ্যাঁ, বাইরে একটা নয়েস আসছে জানি, কারণ আমাদের এখানে নয়েসের কোনো অভাব নেই, চারদিক দিয়ে নয়েস আর নয়েস আছে। তারা ঘাসটি আর ফের পেয়েছি, আর ম্যাকবার বলতে যাচ্ছি তো একটু ড্যামেজ হবে। তো ওদের সঙ্গে চেস্ট করাতে আমাকে মারতে এসেছিলো, তো সব কটাকে মেরে দিচ্ছি। আর ওখানে কিছু জগলিন আছে, আই থিঙ্ক জগলিন না হগলিন জানি না, মেরে দেবো, কারণ এরা মার খাওয়ার জন্য আসছে। কিন্তু এদের নক ব্যাকটা প্রচুর হয়। কী হলো, আসবি নি আর? আর আমার খাবারের অভাবও হচ্ছে না, এইভাবে আমার খাবারও হয়ে যাচ্ছে। তো খাবার না নিয়ে নিদারে ঘুরলেও অসুবিধা নেই, কারণ ঠিক মেরে এদেরকে খাবার পাওয়া যাবে। আবার কুকড ওর সব, যেহেতু এতে ফায়ার অ্যাসপেক্ট লাগানো আছে, সেখানেও কিছু আছে যাদেরকে এক্ষুনি মেরে দেবো। আর মার খাবি আই, মরে গেছে। আর এদের মেরে লেদারও পাওয়া যায়, আর একটা এখানে আই থিঙ্ক ছিল কি যায় না, ঠিক আছে দেখে বাদ দিয়ে এখানে আরও কিছু ঘাস খুঁজি। ওখানে গেলে আই থিঙ্ক ঘাস পাওয়া যাবে, বাট ওখানে ম্যাগমা নামেও ডেঞ্জারাস জিনিসটা আছে, যেটার দিকে যাওয়াটা এখন উচিত হবে না। তো এদিকেই ঘাস খুঁজি, আই থিঙ্ক এদিকে যেহেতু ফাঁকা মতো এরিয়া, তো ঘাস পাওয়া যাবে বেশি। আর আই থিঙ্ক আমার হাঙ্গার বারটা কম, আর বাইরে এইভাবে গাড়ি যাচ্ছে আওয়াজ করছে, তো আই থিঙ্ক হাঙ্গার বারটা একটু বাড়িয়ে নিতে হবে। তো খাবার এটা না, এটা খাবার। ওখানে একটা রুইন্স আছে, যদি ওখানে যেতে পারি তো কিছু আমি ট্রেজার পেয়ে যেতে পারি। আর তার আগে আমাকে ব্লক করতে হবে, আর ব্লক করতে গিয়ে তো আরও এদিকে লাভা আসছে। ভাগো, যেতে পারছি না, ও সোল স্যান্ডের উপরে আছে, কী করে যেতে পারবো। সেট লাভা তো আরও এদিকে ছড়িয়ে গেলো, তো আই থিঙ্ক আমাকে এদিক দিয়ে যেতে হবে। তো এখানে কিছু ব্লকস দিয়ে, আর এখানে কিছু ব্লকস দিয়ে যেতে হবে। আই থিঙ্ক এটা ভুল কাজ করলাম, আমি এইভাবে লাভা দিয়ে মানে লাভার আই থিঙ্ক এখানে লাভা আসবে না। তো এইভাবে দেখি যদি যেতে পারি তো বেটার হবে, আর ব্লক লাগ না। তো আমার কাছে এই ব্লকই আছে একমাত্র এখানে ইউজ করার মতো, বাট এই ব্লক তো এইভাবে লাগছে, ঠিক আছে অসুবিধা নেই, বাট নিচে সারফেস আছে বলে এইভাবে তো ব্লক বেশি ওয়েস্ট হয়ে যাবে এতে। তো ওখানে পর্যন্ত চলে গেলে আমার হয়ে যাবে। এখানে একটা ম্যাগমা পড়ে গেল আই থিঙ্ক পানিতে, আর সে পানি না লাভাই উঠেও এসছে, মানে লাভাতে কিছু হয় না এর, তার মানে ঠিক আছে এটা যেতে পারলাম যে ম্যাগমার লাভার কিছু হয় না। আই থিঙ্ক হয় না, এটা প্রথম থেকেই হয় না। আর এটা আই থিঙ্ক ট্রেজারে দেখি কী কী পাওয়া যাবে, তার আগে আমি গিয়ে একটু ঠিক করে দিই, নাহলে পড়ে গেলে অসুবিধা আছে। তো ওখানে ফের একটা ঘাস লুট পড়ে নেবো, আগে ঘাস মারবো, কারণ ঘাস চলে গেলে আর আমার টাস্ক কমপ্লিট হবে না আজকের। আরে লাগ না, একটা তো লাগ তো লেগে গেছে, মরে গেছে। আই থিঙ্ক এটা 4 নম্বর ছিল। তো এখানে একটা ট্রেজার মানে চেস্ট আছে, চেস্টে বেশি কিছু নেই, কিছু আয়রন আর কিছু ফ্লিন্ট, কিছু অবসিডিয়ান ফ্লিন্টে নিয়ে নিই, একটা ফ্লিন্ট এন্ড স্টিল, একটা পিকঅ্যাক্স যে সিলটাক্স লাগানো আছে, একটা সোয়ার যেটা নক ব্যাগ আছে, আর হ্যাঁ ওপরে গোল্ড যেটাকে নিতে গেলে আমাকে পিকঅ্যাক্স চাই, আর নিচে পড়বে আই থিঙ্ক আমাকে এটা ভাঙতে হবে তবেই পাবো। এগুলো ভেঙে নিয়ে আসছে, আর কোথায় বলো, ঠিক আছে পেয়ে গেছি। আর তুই কী করছিস, আর যা খুশি কর, আমাকে এখান থেকে ফের ওদিকে যেতে হবে। তো এখানে দুটো পিগলিন বেসেন আছে, আগে একে মেরে দিই তারপর দেখাচ্ছি। আর ওখানে যাবো না, কারণ ওখানে একটু ডেঞ্জারই হবে। তো ওখানে একটা আছে আর সেখানে একটা আছে, আর দুটোর মধ্যে একটা তো যাবো না, কিন্তু এদিকে মারতে হবে আমাকে আগে আগে এটা ক্লিয়ার করি আমাকে ফায়ারটা, আর এবার আই, কারণ তোরা তো মারতে আসবি। সেখানে আরেকটা আছে, ওদেরকেও মেরে লেদার আর খাবার পাওয়া যাবে, আর লেদার আমার এই তো দরকার নেই আর, কারণ এটা স্কাই ফ্যাক্টরি না যে লেদারের আমার বুকের জন্য লেদার লাগবে। তো এটা একটু ঘুরে দেখবো, যদি কোনো ফের ঘাস পেয়ে যায় তো ভালো। এখানে গোল্ড আছে কিছু, গোল্ডগুলো কালেক্ট করে নেবো, তার আগে এদিকে কেউ আসবে না তো, না তো এখানে অনেক কটা এন্ডারম্যান থাকে এই বায়োমসে, তো এখানে গোল্ডগুলো কালেক্ট করিনি। আর গোল্ডে ফের না, তুই খুব ডিস্টার্ব করছিস, কে মারছে এবারে, আই থিঙ্ক এবারে এন্ডারম্যান মারলো, কিন্তু এন্ডারম্যান শুধু শুধু মারতে, হ্যাঁ এন্ডারম্যানই মেরেছে আমাকে। তো অফলাইনে আমি এখানেই থাকবো, আর এখানেই আমি কিছু কাজ করবো, কারণ এখানে দুটো ব্যাসান আছে, পিগলিন ব্যাসান, আই থিঙ্ক ব্যাসানই বলে কি জানি না, আই থিঙ্ক আমার স্পেলিং ভুল হচ্ছে।
আর তাদেরকে আমি অফলাইনে লুট করবো, পারলে অনলাইনে লুট করার চেষ্টা করবো। আর ভিডিওটা আজকে এইটুকুনি, ভিডিওটাতে আমি যেটা বলেছিলাম সেটা তো করলাম না, কাজটা আছে, আমি এটা নাই বলি তো কমপ্লিট পুরোটাই নাই করি, তো একটাকে তো অ্যাটলিস্ট মারতে হবে আমাকে, তো এটাকে মেরে দিয়ে আমি একটা, আরে নুকস নিস তো আমার আই থিঙ্ক 5টা কি 6টা ঘাসটি আর পড়ে যায়, এটা আমি নেবো না, তো পুরোটা তো কমপ্লিট করতে পারলাম না টাস্কটা, আমার টাস্কটা। তো আজকে ভিডিওটা এরকমই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংকস ফর ওয়াচিং।